আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কিছু জাহাজের অরিজিনাল রিভলভিং চেয়ার, সোফা এবং কিছু ম্যাট্রিক্সের কালেকশন দেখাব। আর যে দোকানটিতে একসাথে এই তিনটি জিনিসই আপনারা পাবেন, সেই দোকানটির নাম MSL এন্টারপ্রাইজ। এটা মূলত পাইকারি দোকান। এই দোকানটি BM গেটের উল্টা পাশে ভাটিয়ারি সীতাকুণ্ডে অবস্থিত। আসুন আমরা দেখি এই আসবাবপত্রগুলোর দাম কেমন হতে পারে। এগুলো কি চেয়ার? এগুলো রিভলভিং চেয়ার। কেমন দাম পড়বে ভাই এগুলো? এগুলোর প্রাইস পড়ে যায় আপনার একটা 5000 টাকা। 5000 না? জি। এগুলো কি সবগুলো একই? হ্যাঁ সবগুলো একই। 5000ই পড়বে। জি 5000। বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন রেটের আছে এখানে। আবার কি কোয়ালিটির আছে? আর কোনো নরমালের মধ্যে আছে কতগুলো? এগুলো হ্যাঁ 5000 করে। হ্যাঁ অফিস চেয়ার। আবার এগুলো মার্কেটিং এ কতগুলো রিভলভিং যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার অনেক টেকসই। হ্যাঁ শিপের এগুলো। আর এগুলো আবার আপনার পরে 2500 টাকা। এটা 2500 টাকা পরে। জি সামান্য 19-20 এখানে। আমরা তো এখানে প্রায় ফুলসেল। এগুলো 2500 টাকা করে। জি আমরা যেভাবে সেভাবে, যারা আমাদের এখানে হোলসেল আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের পার্টি আছে, ওরা নিয়ে গিয়ে এগুলো রিপেয়ার করে। আমাদের এখানে খুচরা দোকানদার আছে, ওরা নিয়ে রিপেয়ার করে এগুলো। আর এই চেয়ারগুলো? এগুলো আপনার 1200 এরকম। সোফাগুলো কেমন পড়বে? সোফাগুলো পরে এই আমরা 4500 টাকা করে একটি সিঙ্গেল। টু সিট আছে। আপনার কতগুলো কন্যা সোফা আছে? 30 সিটের আছে। এটা হচ্ছে আপনার কন্যা সোফা। এটা কন্যা সোফা জি। হ্যাঁ পুরো একটা সেট। জি পুরো একটা সেট। কত পড়বে এটা? পড়বে আপনারা 20000 টাকা। আরো সিট আছে এখানে, একটা সিট আছে। এটা কত পড়বে? সেম রেট 20000। এখানে 30 সিট। হ্যাঁ 30 সিট। এটা কত? ওগুলা পড়বে আপনার 4000 টাকা। 4000 না? এটা হচ্ছে লেদার সোফা। জি হ্যাঁ 30 সিট। এটা কত পড়বে? এগুলো 15000 করে। 15000? জি 30 সিট সিঙ্গেল 30 সিট। আচ্ছা 30 সিট। ওটা 15000? হ্যাঁ 15000 পড়বে। এগুলো 30 সিট সেম সিট এখানে করছেন যে এটাই 30 সিট। সবগুলো কত জানি পড়বে বলছি? 4000 করে পড়বে না? এগুলো কি ফোম? জি এগুলোর ভিতরে ফোম। ফোম দেওয়া? হ্যাঁ ফোম দেওয়া। সব কিছু ফোমের? জি ফোমের। যখন আপনারা খুচরা নেন তখন এগুলোর দাম কেমন পড়ে? আমরা ডাইরেক্ট জাহাজ থেকে ফরওয়ার্ডে কিনি, তো ওখানে ভালো ভালো কিছু চেয়ার সোফা
পড়ে, তো সেখানে আপনার কিছু কিছু সোফা আছে যে মনে করেন এখানে আইনাম বিক্রি করে প্রায় 70,000 টাকা সেট নেয় মানুষ নেয়। হ্যাঁ নেয়, নেয় লেদারের সোফা, মূলত লেদারের সোফা। আপনার এখানে যে বিভিন্ন জায়গায় যে সোফা টোফা তৈরি করে সব হাতের, বিভিন্ন কাঠ দিয়ে করে, বিভিন্ন ফোম দিয়ে করে, লোকাল ফোম দিয়ে করে। আরো সুন্দর, না না ফোম নষ্ট হয় না। আপনার এখানে যেগুলো তৈরি করে এগুলোর কোনো গ্যারান্টি নেই, এগুলো আপনি 2-4 দিন বা 1 মাস ইউজ করার সাথে সাথে এগুলো মানে নষ্ট হয়ে যায়, বসে যায়। কিন্তু জাহাজের মালের মালগুলা বিদেশি জাহাজের যেগুলো আছে এগুলো আপনার মান ভালো। হ্যাঁ, এগুলো যারা একবার ব্যবহার করছে তারা দ্বিতীয়বার রেগুলার জন্য মানে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। যারা বোঝে তারা বারবারই আসবে। হ্যাঁ, একেবারে শিপের শিপের অরিজিনাল বুঝছেন, এগুলো কিন্তু আমাদের এখানে প্রাইস অনেক কম। মার্কেটে সোয়ান ফোম আছে না, সোয়ান ফোম সোয়ান ম্যাটার যেগুলো আছে ওদের চেয়ে অনেক কম। এগুলো একটা প্রাইস করে আপনার 2,500 টাকা করে। 2,500? জি। ৩৯ ইঞ্চি ৪,500 টাকা আবার এটা হচ্ছে আপনার 54 ইঞ্চি। এটার উপরে এটা বসবে আর কি, এটার উপরে ম্যাট্রেস গুলো বসবে, এটার উপরে ম্যাট্রেসটা বসবে, জি জি। আচ্ছা আচ্ছা, ওইটা দেখতে পারবেন এরকম থাকবো, তো এটার উপরে গিয়ে এটা ম্যাট্রেসটা বসবে। এটা কি নিচে খাট? হ্যাঁ নিচে খাট, এটা উপরে আবার একটা ম্যাট্রেস দিয়ে এই নিচে আবার একটা ম্যাট্রেস হবে না। এগুলোর দাম কেমন? ওগুলো 8,000 টাকা একটা। এটা 8,000, মানে ম্যাট্রেস সহ, ম্যাট্রেস সহ পড়বে 8,000 টাকা। এটা আমাকে ফার্স্টে এটা দিতে হবে, দেওয়ার পরে আমাকে তারপরে এটা দিতে হবে। হ্যাঁ, এটা বিছাতে হবে। জি, এই দুটো মিলে পড়বে হলো 8,000 টাকা। 8,000 টাকা দুটো মিলে। জি, একই দাম নাকি একটু ইয়ে আছে? না না, বড় ছোট নাই, একই দাম সব একই। না এটা জি, মানে ওইটা কেন দেয়? কোনটা? ওইটা দিতে হয় কেন? এটা এমনি দিছি যেখানে শিপের মধ্যে ওরা এইভাবে ব্যবহার করছে, শিপে এরকম করেই ব্যবহার করছে। না এগুলো প্রাইস সেম প্রাইস? হ্যাঁ, এগুলো তো 2,500 টাকা। অনেক আছে জি। এখানে প্রচুর কালেকশন রয়েছে। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে এই সোফা, চেয়ার বা ম্যাট্রিক্সগুলো নিয়ে যেতে পারবেন। এখানে বর্তমানে শুধু স্প্রিংয়ের ম্যাট্রিক্সগুলোই আছে, ফোমের ম্যাট্রিক্সগুলো সেল হয়ে গেছে। আপনারা কেউ যদি এই আসবাবপত্রগুলো ক্রয় করতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম, ঠিকানা, ফোন নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।